সবাইকে মাঝেখান নমস্কার হুগলি সাউন্ড লাইট জেনারেটর অনার্স কলেজ অ্যাসোসিয়েটের হুগলি ডিস্ট্রিক্টের ধনিয়াকান্দা ধনিয়াকান্দা থানার অন্তর্গত আজ কমিটি গঠন হচ্ছে। এই কমিটি গঠনটা কিন্তু সিলেকশনের মাধ্যমে নয়, এটা ইলেকশনের মাধ্যমে হচ্ছে। অতএব সমস্ত অনার্সরা কোন মালিক থেকে চাইছে সভাপতি করতে, তো আপনাদের সকলকে অনুরোধ করব, যিনি কাজের মানুষ কাছের মানুষ সবাই তার দুঃখ বোঝে, সংগঠনের জেনে যিনি ছুটে বেড়াচ্ছে সবাইকে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ফোন করছে, খবর নিচ্ছে, মিটিং হবে আই, এই ধরনের মানুষ তাকে কিন্তু বড় ব্যস্ততা হতে হবে না, তাকে সুন্দর হতে হবে না। সে যেন সংগঠনটাকে ভালোবাসে, অ্যাসোসিয়েশনের সকলকে নিয়ে যাতে চলতে পারে, সবাইকার দুঃখ যেন সে বোঝে, সেরকম দেখে একটা আপনারা কমিটি গঠন করুন। প্রথমে আপনারা ঠিক করুন যেটা লাগে, প্রথম সব জায়গায় যুদ্ধ করতে, প্রত্যেক জায়গায় পরিশ্রম করতে, সম্পাদক সেক্রেটারি নির্বাচন করুন, কারণ উনি হচ্ছেন সর্বেসর্বা, সেক্রেটারি হচ্ছে মুখ্যমন্ত্রী, তার উপরে থাকে সভাপতি, উনি হচ্ছেন প্রধানমন্ত্রী। অতএব যে রাজ্যে থাকি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা আমাদের লাগে, তার সেই যদি না পারে তার জায়গায় সভাপতি কাজ করে, মেন ভূমিকা থাকে সেক্রেটারি। হয়তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মধ্যে বলার মধ্যে ত্রুটি বিচ্ছুটি থাকে বা বলাটা তো উচিত হয়নি, কিন্তু বোঝাবার জন্য চলতে বললাম। যাই হোক, তাহলে আপনাদের মধ্যে ধনেকাল থানার অন্তর্গত আপনারা কাকে চাইছেন যে এই থানার সেক্রেটারি? হ্যাঁ, পাপ্পু দাকে সবাই চাইছে। আপনারা সবাই যদি রাজি হন তাহলে হাত তুলবেন, প্রচুর প্রচুর চাইদিন হাত তোলো, চাইদিন ছবিটা দেখা, পাপুদা কে এখানে আসবেন, বলো পাপুদা এখানে আসবেন, সবাইকে নমস্কার দিন, সবাইকে ছোট করে হাত দিয়ে দিন। আমার হিসেবে সঠিক নির্বাচন করেছেন, প্রচুর এবারে হচ্ছে ওনার সঙ্গে যিনি লড়তে পারবেন, ওনার অবর্তমানে সহ সেক্রেটারি নাম ছিল, আপনার কিন্তু জেলা আপনাদের এখানে কেউ কিন্তু নামটা লিখে নেবেন, কিন্তু সহ সেক্রেটারি হিসেবে ওনার কাকে চাইছে, যে উনি হয়তো কাজে ব্যস্ত যেতে পারছে না, ওনার জায়গায় একই ধরনের মানুষ চাই, একটু উলিশ বিশ সভাপতি আমাদের যখন সকল মিলে আমাদের যে সকল মিলছে যে ভোটটা যখন হবে, আমার প্রথম নাম প্রস্তাব থাকে মোজাম থাকে। যাই হোক, এরপর হচ্ছে আমাদের ধনেকালি থানার সভাপতি নাম সিলেক্ট করবেন, একটু যদি না দেখে তাহলে একটু বয়সটা হয় সেটা হিসেবে দেখুন, একটু
যেটাকে উনি হচ্ছেন উনি তারকা নাম করেছেন। আমি জেলা থেকে মনসু ভাই নামে প্রস্তাব করছি সহ সভাপতি হিসেবে, আপনারা কি আমার কথা রাখবেন? মন দাদাকে আচ্ছা, এবার হচ্ছে অর্থমন্ত্রী কোষাধ্যক্ষ যেটা যেটা নিয়ে সব থেকে বড় সমস্যা হয়, অতএব যিনি মাথা ঠান্ডা হিসেবে ভালো বোঝেন সেই হিসেবে টোটাল এই থানার মধ্যে আমরা যে 1100 টাকা যে নিই জয়েনিং ফি, সে 1100 টাকার মধ্যে 500 টাকা আমরা নিই আর 600 টাকা এক বছরের অ্যাডভান্স নিই, সেটা কিন্তু সেই থানা এলাকাতেই থাকে। অতএব এবং বছরে 600 টাকা লাগে দুটো বিল করি, ছ মাসের জন্য 300, এক বছরের জন্য 600, সেই টাকাটা কিন্তু এই থানা এলাকায় থাকে। এর থেকে একটা পার্সেন্ট বছরে একটা হিসেব করে সম্মেলনের সময় 20% জেলায় যায় আর বাকি টাকাটা এগুলি খরচা হয়, এবং যদি সম্মেলনের কোনো রকম কারো সুবিধা অসুবিধা হয় সম্মান আমাদের যে জেলায় যে টাকা থাকে সেখান থেকেও আমরা কিন্তু সেই থানা এলাকায় হেল্প করি। এবার হচ্ছে অর্থমন্ত্রী কোষাধ্যক্ষ কাকে রাখছেন? উনি হয়তো ক্যাশটা রাখতে পারে কিন্তু নামে একজন দিতে হবে। এরপর অর্থমন্ত্রীটা আসছে কাছে, পিতম পণ্ডিত, এরপর সবাই সকলে আছেন? নমস্কার, সুমনের নামে একটু হাত ধরে যাক। সকল যারা কমিটিতে রইলেন
একবার তাকাও একবার, হ্যাঁ তাকাও এইদিকে তাকাও।